আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম। গত কয়েকদিন যাবত আমি অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, আর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক ফ্রেন্ডস, টেকনোলজির দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। আর এই টেকনোলজির যুগে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমনই কয়েকটি স্মার্ট গ্যাজেট নিয়ে, যেগুলো আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ এবং ইউনিক করে তুলবে। আর মজার ব্যাপার হলো, আপনি চাইলে এই গ্যাজেটগুলোকে সরাসরি বাংলাদেশ থেকে খুব অল্প দামের মধ্যে কিনে নিতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, গ্যাজেটগুলোর দাম এবং গ্যাজেটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইউএসবি পাওয়ার মিনি ভ্যাকুয়াম ক্লিনার। ফ্রেন্ডস, সাধারণ ভ্যাকুয়াম ক্লিনারের সাথে তো আমরা সবাই পরিচিত এবং সচরাচর আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে হাজির হয়েছি যেটি কিনা রিচার্জেবল এবং অনেক ছোট। ফ্রেন্ডস, সাধারণ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে তো আমরা সবাই ঘর পরিষ্কার করি, কিন্তু অনেক সময় ঘরের কোনা, সোফার চিপা এবং অন্যান্য আসবাবপত্রের নিচে ময়লা জমে থাকে, যেগুলোকে সাধারণ ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা পরিষ্কার করা প্রায় অসম্ভব। তাছাড়া ঘরের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ ভ্যাকুয়াম ক্লিনারটি পৌঁছাতেই পারে না, আর এরকম সমস্যার সমাধানে আপনি ব্যবহার করতে পারেন এরকম ভ্যাকুয়াম ক্লিনার। কেননা এই ডিভাইসটিকে আপনার এয়ারফ্লো মোড থেকে কনভার্ট করে ভ্যাকুয়াম ক্লিনার হিসেবে ইউজ করতে পারবেন। তাছাড়া এর দুইটি ভার্সন রয়েছে, একটি রিচার্জেবল এবং আরেকটি ইউএসবি পাওয়ারে চলে। তো আপনি যদি এরকম একটি ভ্যাকুয়াম ক্লিনার প্রয়োজনীয় মনে করেন তাহলে এটিকে কিনে নিতে পারেন, এবং এটির প্রাইস 200 থেকে 2000 টাকা পর্যন্ত। ফার্নিচার মুভিং টুল। ফ্রেন্ডস, আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা আসবাবপত্রগুলো সাধারণত অনেক ভারী এবং বড় হয়ে থাকে, আর ভারী হওয়ার পাশাপাশি এগুলোকে এক জায়গাতে অন্য জায়গায় সরাতে অনেক কসরত করতে হয়। তাছাড়া ফ্রেন্ডস, ঘর ঝাড় দেওয়ার সময় সোফা, আলমারি, ফ্রিজ কিংবা অন্য কোনো আসবাবপত্রের নিচে ঝাড় দিতে হয়, আর যার কারণে এগুলোকে সাময়িকভাবে সরাতে হয়। আর এরকম কসরতের কাজ আপনারা এই মুভিং টুলের মাধ্যমে খুব সহজে করতে পারেন। তাছাড়া ফ্রেন্ডস, এই টুলসগুলো দেখতে খুব ছোট হলেও বেশ মজবুত, যার কারণে আপনারা বেশ বড় বড় আসবাবপত্র খুব সহজেই মুভ করতে পারবেন। তাছাড়া ফ্রেন্ডস, এই টুলসটি বিশেষ করে তাদের জন্য বেশি হেল্পফুল যাদের কিনা অল্প সময় পর পর জব লোকেশন চেঞ্জ করতে হয়। তো যাই হোক ফ্রেন্ডস, আপনার কাছে যদি এটি হেল্পফুল মনে হয় তাহলে আপনি এটিকে ট্রাই করে দেখতে পারেন, এবং এটির বিভিন্ন মডেল রয়েছে যেগুলোর প্রাইস 500 থেকে 1000 টাকা পর্যন্ত। ফিশিং হুক। ফ্রেন্ডস, এই গ্যাজেটটি মূলত তাদের জন্য যারা কিনা বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন, আর আপনি যদি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তাছাড়া ফ্রেন্ডস, এই হুকগুলো দেখতে একদম মাছের মতো, যার কারণে হুক দিয়ে মাছ ধরতে কোনো প্রকার ট্রপ ব্যবহার করা লাগবে না। আর এই হুকগুলো দেখতে মাছের মতো হয়, হুকের প্রতি বড় বড় এবং রাক্ষসী মাছগুলো খুব সহজে অ্যাট্রাকটিভ হয়, যার কারণে মাছ ধরাটা আরও বেশি সহজ এবং ইউনিক হয়ে ওঠে। তাছাড়া ফ্রেন্ডস, এই হুকগুলো পানির নিচে একদম ছোট মাছের মতো চলতে থাকে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনি যদি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই হুকটিকে একবার ট্রাই করবেন, এবং এটির প্রাইস মাত্র 225 টাকা। ইউএসবি রিচার্জেবল ব্লেন্ডার। ফ্রেন্ডস, সাধারণ ব্লেন্ডার তো আমরা সবাই ইউজ করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের যে ব্লেন্ডারটি দেখাবো সেটি সম্পূর্ণ আলাদা, কেননা এটি ইউএসবি পাওয়ারে চলে এবং রিচার্জেবল, যাকে আপনারা একবার ফুল চার্জ করে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত একটানা চালাতে পারবেন। ফ্রেন্ডস, এই ব্লেন্ডারটি একটু ছোট, যার কারণে আপনাকে ফলগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে। তাছাড়া ফ্রেন্ডস, এটি দেখতে গ্লাসের মতো হয়, আপনারা চাইলে এটিকে ট্র্যাভেলিং কার্পাসেও ইউজ করতে পারবেন। তাছাড়া এই ছোট্ট এবং কিউট ব্লেন্ডারটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আপনিও যদি ট্র্যাভেলিং কার্পাসে এরকম একটি ইউএসবি রিচার্জেবল ব্লেন্ডার ইউজ করতে চান তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস মাত্র 500 টাকা। মসকুইটো ক্লিয়ার। ফ্রেন্ডস, বর্তমান ভোগান্তি এবং বিরক্তিকর কারণগুলোর মধ্যে অন্যতম হলো মশার কামড়, আর এরকম সমস্যার সমাধানে বসত বাড়ি হোক কিংবা অফিস আপনি ইউজ করতে পারেন এরকম একটি ইউএসবি মসকুইটো ক্লিয়ার, কারণ এটি রিচার্জেবল ডিভাইস যেটিকে আপনারা একবার ফুল চার্জ করে 7 থেকে 10 ঘন্টা পর্যন্ত একটানা চালাতে পারবেন। এটিকে আপনারা মাটি থেকে 2 থেকে 3 ফুট উঁচুতে রাখলে তার আশেপাশে 10 মিটার পর্যন্ত মশাকে ফেলতে সক্ষম হবে। তাছাড়া ফ্রেন্ডস, এটিতে ব্যবহার করা হয়েছে কালারফুল এলইডি লাইট যেটি কিনা মশাকে আকর্ষিত করে এবং এগুলোকে ইলেকট্রিক শকের মাধ্যমে মেরে ফেলে, আর এটিকে আপনারা পাওয়ার ব্যাঙ্ক কিংবা অন্য কোনো ইউএসবি পাওয়ার সোর্সের মাধ্যমে ফুল চার্জ করে নিতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আপনার বসত বাড়ি কিংবা অফিসের যদি মশার উত্তাপ বেড়ে যায় তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন এরকম মসকুইটো ক্লিনার, আর এর বেশ কয়েকটি ভার্সন রয়েছে যেগুলোর প্রাইস 100 থেকে 1500 টাকা পর্যন্ত।
ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি বাংলাদেশ থেকে খুব অল্প দামের মধ্যে কিনে নিতে পারবেন। আর আপনি যদি এরকমই নিত্য নতুন গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাছাড়া ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।